2030 সালের মধ্যে 30 শতাংশ গাড়িকে ইলেকট্রিক গাড়িতে রূপান্তরিত করার কাজ করছে সরকার। রাজধানীর মাটিকাটায় উদ্বোধন করা হয়েছে ইলেকট্রিক চার্জিং স্টেশনের, যেখানে 30 থেকে 35 মিনিটের মধ্যে একটি গাড়ি সম্পূর্ণ চার্জ করা সম্ভব। ইলেকট্রিক ভেহিকল চার্জিং স্টেশনের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা জানান বক্তারা। ইলেকট্রিক গাড়ির সংখ্যা বাড়ানো গেলে শহরের বায়ু দূষণের মাত্রা উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা সম্ভব বলেও জানান তারা। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। জলবায়ু পরিস্থিতি বিবেচনায় বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার। এরই ধারাবাহিকতায় রাজধানীর মাটিকাটায় চালু হলো বৈদ্যুতিক গাড়ির চার্জিং পয়েন্ট। আয়োজিত অনুষ্ঠানে বক্তারা জানান, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি নির্ভরতা বাড়াতে বৈদ্যুতিক গাড়ির বিকল্প নেই। যেটি আমাদের পরিবেশ উন্নয়নে জ্বালানি সাশ্রয় এবং আমাদের মানুষের জীবনে জীবন বান্ধব একটি জিনিস খুবই দরকারি, সেটি আজকে দেশভিত্তিক চালু হলো। ডিজেল অকটেন থেকে যে কালো ধোঁয়াটা বের হয়, এই ইলেকট্রিক গাড়ির টেকনোলজিটা এমন যে এই ধরনের ধোঁয়া বের হওয়ার কোনো সুযোগ নেই। সার্বিকভাবে কিন্তু এই বৈদ্যুতিক যান হচ্ছে পরিবেশ বান্ধব, ব্যয় সাশ্রয়ী এবং নিরাপদ। বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব হাবিবুর রহমান বলেন, কার্বন নিঃসরণ কমিয়ে আনতে এবং পরিবেশ রক্ষায় সরকার ইলেকট্রিক গাড়ির ব্যবহারে জোর দিচ্ছে। আমরা প্রতি বছর প্রায় 80 লক্ষ টনের মতো ডিজেল আমদানি করি, তো আমরা যদি আমাদের যানবাহনের 30%কে ইলেকট্রিক ভেহিকেলে রূপান্তরিত করতে পারি, তাহলে এই ডিজেল আমদানির একটা বিরাট অংশ আমরা হ্রাস করে ফেলতে পারবো। আমাদের তো এখন পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন আমরা করি। জীবাশ্ম জ্বালানি ব্যবহার হ্রাস করতে 2041 সালের মধ্যে 40% বিদ্যুৎ নবায়নযোগ্য জ্বালানিতে আসবে বলেও জানান আলোচকরা। সাজ্জাদ জাহান, SATV, ঢাকা।